ইডির তলবে সিজিও কমপ্লেক্সে আক্তার আলী, আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলায় এফআইআর এর পর প্রথম কারো বয়ান রেকর্ড। ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে আজও সিজিও কমপ্লেক্সের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ। এদিন সকাল 10:40 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ। সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদের আজ 15তম দিন। ইতিমধ্যে 145 ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্টও হয়েছে। আরজিকর মেডিকেলে পার্কিং এর দায়িত্বে থাকা দুজনকে আজ তলব করেছে সিবিআই। আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতেই প্রশ্নের মুখে নারী সুরক্ষা। ধর্মতলা ধর্ণাস্থলের কাছে কয়েক ঘন্টার মধ্যে দুবার শ্লীলতাহানির অভিযোগ। ধাওয়া করে এক অভিযুক্তকে ধরে ফেলেন আন্দোলনকারীরা, পরে তাকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে আরেক অভিযুক্তকে খুঁজছে পুলিশ। আরজিকর কাণ্ড ফের একবার বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে মেয়েদের নিরাপত্তাকে। এবার তার প্রতিবাদ কর্মসূচিতেও প্রশ্ন উঠে গেল নারী সুরক্ষা নিয়ে। ধর্ষণ খুনের বিচার চেয়ে চলা ধর্ণামঞ্চের কাছেই উঠল শ্লীলতাহানির অভিযোগ, তাও কয়েক ঘন্টার মধ্যে দুবার। একটি ঘটনায় অভিযুক্ত পলাতক, আরেকটি ঘটনায় ধাওয়া করে অভিযুক্তকে পাকড়াও করেন আন্দোলনকারীরা। তার আগে সেই মত্ত যুবকের দৌরাত্ম্য ঘিরে ধর্মতলার ধর্ণায় বাধে প্রবল হুড়োহুড়ি। পশ্চিমবঙ্গ এই ধরনের লোকেদের জন্য একটা দারুণ বিচরণ ভূমি। আমি বারবার করে প্রশাসনের সর্বোচ্চ শীর্ষে আছেন আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দাবি জানাচ্ছি, তার কাছে আবেদন করছি। আপনার কাছে জনমত আছে, আপনার কাছে বহুমত আছে। আপনি একজন মহিলা, আমি রাতে ঘুমোতে পারছি না আরজিকরের ঘটনার পরে। আপনি কি করে ঘুমোতে পারছেন আমি জানি না, কোনোভাবেই যেন আরজিকরের প্রকৃত দোষীরা নিষ্কৃতি না পায়। রবিবার সাধারণ মানুষের সঙ্গে সারা রাত ধর্ণায় বসার ঘোষণা করেন বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা। রাত 10 নাগাদ আচমকাই ধর্ণামঞ্চের কাছে তুমুল হুড়োহুড়ি শুরু হয়। দেখা যায় এই যুবককে ধরে নিয়ে আসছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, মত্ত অবস্থায় ধর্ণায় ঢুকে পড়ে এই যুবক, কয়েকজন মহিলা আন্দোলনকারীর সঙ্গে সে অবভ্য আচরণ করে বলে অভিযোগ। আন্দোলনকারীরা ধাওয়া করে তাকে ধরে, তাকে নিয়ে যাওয়া হয় ধর্ণামঞ্চের দিকে। কিছুক্ষণ আগে মিছিল একটা খুবই প্রয়োজন। এই ঘটনা ঘিরে ধর্ণাস্থলে তীব্র উত্তেজনা তৈরি হয়। রানী রাসমণি অ্যাভিনিউয়ের পাশে ট্রাফিক বুথে ঢোকানো হলো সেই অভিযুক্ত মদ্যপ যুবককে। ধর্ণামঞ্চের কাছ থেকে নিয়ে গিয়ে প্রথমে তাকে ঢোকানো হয় একটি কিয়স্কে, তারপর সেখান থেকে বার করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। এই লোকটি মদ্যপ ছিলেন, তো আমাদের কিছু ভলেন্টিয়ার বলেছিল যে ওনাকে চলে যেতে ওখান থেকে। উনি তাও বারবার আসছিলেন, যিনি আছেন ওনাকে অ্যালিজেডলি মোলেস্ট করা হয়েছে। আমরা দৌড়ে যাই, ওনাকে ধর্মতলা বাস স্ট্যান্ডে অ্যাপ্রিহেন্ড করা হয়, ধরে আমরা পুলিশের হাতে তুলে দিই তাদের, এবং তাকে পুলিশ আগেই নিয়ে গেছেন এবং আমরা একটা এফআইআর দায়ের করতে অলরেডি চলে গেছে, হ্যাঁ, হেয়ার স্ট্রিট থানাতে। যিনি অভিযুক্ত তার গায়ে কোনো রকম হাত দেওয়া হয়নি। পুলিশ আমাদের আশ্বাসন দিয়েছে যা যা ইনভেস্টিগেশন এবং যা যা শাস্তি সেইগুলো সেই ধারায় ওনারা এফআইআর দায়ের করবেন। রাতে থানায় গিয়ে এফআইআর দায়ের করেন কয়েকজন আন্দোলনকারী, তারপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম তাপস পাল, বাড়ি টালিগঞ্জে। এর আগে রবিবার সন্ধ্যেতেও রানী রাসমণি অ্যাভিনিউয়ে ধর্ণাস্থলের কাছেই এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, প্রতিবাদ চলাকালীন পুলিশের উপস্থিতিতেই তরুণীর সঙ্গে অশালীন আচরণ এবং তাকে দেখে কুৎসিত অঙ্গভঙ্গি করেন ওই যুবক। তরুণীর দাবি, তিনি চিৎকার করার পরই পালাতে শুরু করেন অভিযুক্ত। সিসিটিভি ফুটেজেও অভিযুক্তকে পালাতে দেখা গেছে। কলকাতা পুলিশের তরফে সেই সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে অভিযুক্তকে চিহ্নিত করা হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এর আগে 14 আগস্টে রাত দখল কর্মসূচির মাঝে আরজিকর হাসপাতালে দেখা গিয়েছিল দুষ্কৃতী তাণ্ডব। এবার আরেক রাত দখলের মাঝে উঠল শ্লীলতাহানির অভিযোগ। পার্থপ্রতিম ঘোষ, অতসী মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।